আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা জিনতত্ত্বের 6 নম্বর ক্লাস করছি। আজকের প্রথম টপিক হচ্ছে সেক্স ডিটারমিনেশন। এইটা শেষ করে আমরা দেখব সেক্স লিঙ্কড ডিজঅর্ডার। সেক্স ডিটারমিনেশন, যেহেতু আমরা জেনেটিক্স পড়ছি, তাহলে আমরা দেখব যে ক্রোমোজোম বা জিনের কারণে মেল ফিমেল যে আলাদা হচ্ছে এই বিষয়টা। তো সবার আগে আমি আপনাদের দেখাচ্ছি যে এর নাম হচ্ছে মুহিব, রাইট? এর নাম হচ্ছে মুহিব। মুহিব একটা ডিম্বাণুর মাধ্যমে তৈরি হয়েছে আর তার পৈতৃক শুক্রাণুর মাধ্যমে, রাইট? বুঝতেই পারছো তোমরা, মুহিবের শরীরে আছে 46টা ক্রোমোজোম। কয়টা? 46টা। দ্যাট মিনস মুহিব তার আম্মার দিক থেকে, তার আম্মার দিক থেকে পেয়েছে 23টা এবং তার বাবার দিক থেকে পেয়েছে 23টা। এই 23-23 মিলে কি 46টা ক্রোমোজোম, তাই তো? তো এবার দেখো, তার আম্মা যে 23টা ক্রোমোজোম দিয়েছে, এই 23টা ক্রোমোজোমের মধ্যে 22টা ক্রোমোজোম দিয়েছে যে তোমার নাক কান চোখ তৈরি হোক, বাট আরেকটা ক্রোমোজোম ছিল এই ক্রোমোজোমটা দিয়েছে, এই কারণে তুমি ফিমেল হবে, মেয়ে হবে। কি? মেয়ে হবে। কিন্তু মুহিব তো মেয়ে না, মুহিবকে ঢাল এবং বর্ষা, দ্যাট মিন্স ছেলে। তাহলে মুহিবের বাবা যে 23টা ক্রোমোজোম দিয়েছে, সেখানে 22টা দিয়েছিল তোমার নাক কান গলা যা কিছু আছে তৈরি হোক, বাট একটা ক্রোমোজোম দিলাম, এই ক্রোমোজোমটা তোমাকে মেয়ে না ছেলে বানাবে। সো মুহিব এইটা পেয়েছে, রাম্মার দিক থেকে এটা পেয়েছে, রাইট? এই তো দেখো, আমি এগুলো ভেঙে ভেঙে বলছি, কারণ আছে। তো তোমরা একটা খেয়াল করো তো যে এই 22টা ক্রোমোজোম ওই নাক কান শরীর তৈরির জন্য, এই 22টাও সেম ওই নাক কান শরীর তৈরির জন্য। দ্যাট মিন্স বাবার কাছ থেকে পাওয়া এই 22টা, মায়ের কাছ থেকে পাওয়া 22টা সেম, ঠিক কিনা? তাহলে আমরা এখন লিখি, বাবার কাছ থেকে যে 22টা পেলো, মার কাছ থেকে যে 22টা পেলো, এগুলো সব সেম ক্রোমোজোম। সেম যদি হয় এগুলোকে আমরা বলি অটোসোম। কি বলি? অটোসোম, অটো এমনি এমনি ওই বাবার কাছ থেকে আসবে, মায়ের কাছ থেকে আসবে, এগুলো কোনো বাজ বিচার নেই, অটোসোম। অটোসোম কি করে? আমাদের দেহ গঠন করে, দেহ গঠন এবং দেহের কাজ সব করছে। তো আমরা এখন একটা কাজ করি, আমরা মানুষের ক্ষেত্রে হয়তো বা 46টা ক্রোমোজোম, মানুষ ছাড়া অন্য কোনো স্পেসিসের ক্ষেত্রে গেলে আমি তো 46টা ক্রোমোজোম পাবো না, তাহলে আমরা কী করবো? আমরা এক কাজ করি, 22টাকে আমরা একটা সেট ধরি, 22টাকে যদি আমরা সেট ধরি, দিস ইজ এ সেট, এটাও এ সেটের সমান না, এ মানে 22, দ্যাট মিনস এটাও এ সেট। তাহলে এখন আমরা চলে আসি, 22+22 ইকুয়াল অটোসোম, তাহলে 22 মানে এ, এ ফর অটোসোম, এ একটা সেট। তাহলে মুহিবের শরীরে কয়টা অটোসোম আছে? 2 সেট অটোসোম আছে, তাই না? 2 সেট অটোসোম, এই যে এক সেট দিছে মা আর এক সেট দিছে বাবা। এখন আমাকে মুহিব বলো তো, যে মানুষ, যে প্রাণীটার 64টা ক্রোমোজোম, যে প্রাণীটার 64টা ক্রোমোজোম, তাহলে আমরা কাজ করি, 64টা থেকে 2টা বাদ দিই, একটা এক্স আর একটা ওয়াই, তাহলে থাকছে কয়টা? 62টা, তাই না? এখন দেখো, একটা এক্স বাবার কাছ থেকে পাইছে, একটা মায়ের কাছ থেকে পাইছে, কিন্তু এটা বাবা এবং মা দুইজনের কাছ থেকে সমান সমান পাইছে, ঠিক না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 31+31, দ্যাট মিন্স এখন যদি আমরা একে বলি যে তোমার শরীরে 2 সেট অটোসোম আছে, সাথে এই দুটো তো আছেই, 2 সেট অটোসোম, তাহলে মানে অটোসোম এ মিন্স কত এখানে? 31,
তাই না? এ মিন্স কত? 31, 31 দুগুণ 62, 63, 64, 64 হয়ে গেল, তাই না? তো মানুষের ক্ষেত্রে আমরা এটা 22 লিখবো, কিন্তু সারা পৃথিবীর কথা চিন্তা করে আমরা 22 না লিখে একটা সেট বানাই ফেলছি। যে প্রাণীর ক্ষেত্রে মায়ের কাছ থেকে অটোজোম জয়টা পাবে, বাবার কাছ থেকে জয়টা পাবে, এ মিন্স তো এটা। ওকে মুহিব, তাহলে আমরা এখন এখানে চলে আসি। আমরা 46কে এখন কি লিখতে পারি? মুহিব যেহেতু ছেলে, তার মানে একটা ক্রোমোজোম এইটা আর একটা ক্রোমোজোম এইটা, তাহলে বাকি রইল কয়টা? 44টা, তাই না? আমরা দেখলাম 22 করে ভাগ করেছে, তাই না? 22 যোগ 22 XY। আমরা কি করছিলাম, 22কে এ ধরছি, তার মানে এই 22টা হচ্ছে এ প্লাস XY, দ্যাট মিনস মুহিব হচ্ছে 2A প্লাস XY, ঠিক আছে? তো তোমরা দ্রুত কমেন্টের মধ্যে বলো তো, একটি একটি প্রজাতির ক্রোমোজোম নাম্বার আমি এখানে দিয়ে দিলাম XX, ওই ওই প্রজাতিটার টোটাল 124টা ক্রোমোজোম আছে, কয়টা আছে? 124টা ক্রোমোজোম আছে। তাহলে এ ইকুয়াল কত? তো দ্রুত আমাকে বলো তো, একটা প্রজাতির ক্রোমোজোম, আমাদের তো 46টা, একটা প্রজাতির 124টা ক্রোমোজোম, তাহলে তার এ ইকুয়াল বা অটোসোম কয়টা? এবার আমরা চলে আসি মুহিব, এই জায়গায় চলে আসি, এটা কিন্তু তোমার ক্রোমোজোম, তাই না? এখন আমি এক এক করে প্রশ্ন করবো, তোমরা বলবো আমাকে। এখানে এ ইকুয়াল 22, তাহলে 22 দুগুণ 44 45 46, রাইট? তো কয়েকটা প্রশ্ন এখান থেকে করা যেতে পারে, মানুষের অটোসোম কয়টি? না, মানুষের অটোসোম কয়টি? মানুষ যখন বলছে, এই যে দেখো এখানে 22টা অটোসোম, বাট এটা কিন্তু মানুষ না, এটা কি? ইটস এ ডিম্বাণু। এখানে অটোসোম কয়টা? 22টা, বাট এটা তো মানুষ না, এটা কি? শুক্রাণু। তাহলে প্রশ্ন কিন্তু আমি করছি, মানুষের অটোসোম কয়টি? মানুষ তো শুক্রাণু না, মানুষ তো ডিম্বাণু না, মানুষ শুক্রাণু ডিম্বাণু মিলিত রূপ, তাহলে মানুষের অটোসোম হচ্ছে 44টি। এবার বলো তো শুক্রাণুর অটোসোম কয়টি? 22টি। ডিম্বাণুর অটোসোম কয়টি? 22টি, রাইট? আবার যদি আমি বলি শুক্রাণু ডিম্বাণু না বলে বলি গ্যামিটের অটোসোম কয়টি? গ্যামিট, গ্যামিট মানে হয় শুক্রাণু না হলে ডিম্বাণু, এই 22টি। শুক্রাণুকেও গ্যামিট বলে, ডিম্বাণুকেও গ্যামিট বলে, 22টি, রাইট? আচ্ছা, সো আমরা এখন চলে আসি উপরে। কমেন্ট করছে মহিম, কত করছে? 61, সাবাস। আচ্ছা, এবার চলে আসি আমরা, আমরা অটোসোম বুঝলাম, এবার আমরা দেখব পুরুষ, স্ত্রী, ক্রোমোজোম সংখ্যা কিভাবে লিখতে হবে। 2A প্লাস XY, স্ত্রীদের ক্ষেত্রে 2A প্লাস XX, রাইট মুহিব? এটা কিন্তু মানুষের ক্ষেত্রে আমি বলছি না, একটু খেয়াল করো, এখানে কিন্তু এর মান আমি তোমাদের জানাই নাই, দ্যাট মিনস এটা কিন্তু মানুষের ক্ষেত্রে না, এটা যে কারোর ক্ষেত্রে হতে পারে, মানুষ হতে পারে, গরু ছাগল হতে পারে, বাঘ হইতে পারে, বাট আমি যদি অটোসোমটা ফিক্স করে দেই এ ইকুয়াল 22, দ্যাট মিনস এটা তো 64 ক্রোমোজোমের একটা স্পেসিসের কথা বোঝাচ্ছে, সরি, এ ইকুয়াল 22, দ্যাট মিনস এটা 46 ক্রোমোজোমের একটা স্পেসিস বোঝাচ্ছে, এবং ওটা অবশ্যই ফিমেল বোঝাচ্ছে, তাই না? এটা যদি এ মানে যদি 22 বলি, তাহলে 46 ক্রোমোজোমের একটা উদ্ভিদ বা প্রাণী বোঝাচ্ছে, এবং যেটি স্ত্রী, উদ্ভিদ বা প্রাণী, কারণ মানুষ ছাড়াও অনেক আছে যাদের 46টা ক্রোমোজোম, তাই না? বাট আমি যদি তোমাদের মানুষ বলি, তোমরা কি করবা, কি লিখবা, যে মানুষের ক্রোমোজোম কয়টি? এটার কিন্তু উত্তর বা প্রশ্নটা আসলে এরকম, যে মানুষের ক্রোমোজোম সংখ্যা লিখো, তাহলে কিন্তু এইভাবে লিখতে হয়, মানুষের ক্রোমোজোম এইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে, 44 প্লাস
এক্স এক্স আর এক্স ওয়াই, এটা কিন্তু মানুষের ক্রোমোজোম, এইভাবে লিখতে হবে। তুমি লিখলা 46, না হয়নি 46, হয়নি। আবার যদি বলো পুরুষ মানুষের ক্রোমোজোম সংখ্যা লিখো, তো পুরুষ মানুষ, তখন কিন্তু তোমাকে 44 প্লাস এক্স ওয়াই লিখতে হবে। তোমাকে যদি বলে যে স্ত্রী মানুষ, তাহলে 44 প্লাস এক্স এক্স। তাহলে প্রশ্ন যেমনই হোক, প্রশ্ন করুক আর অপশন থাকুক, তোমাকে না মাথায় রাখতে হবে। তুমি শুধু গুনে দেখবা যে 46টা হচ্ছে কিনা, একটা দুইটা, এখানে 44টা, 46টা ওয়াই আছে, ও এটা পুরুষ। আচ্ছা, এবার চলে আসি, আমরা অটোসোম শেষ করেছি, অটোসোমের কাজ আমরা জেনেছি, বাকি রইল এই ক্রোমোজোমটা, তাই না? এই ক্রোমোজোমটা আসলে নির্ধারণ করে সে পুরুষ হবে না স্ত্রী হবে। এইটা দেখে দেখেন তো, এটা কি হচ্ছে? পুরুষ। এটা দেখে কি মনে হচ্ছে? স্ত্রী। তোমাদের একটু জানিয়ে রাখি, আমরা নর্মাল জিনিসটা পড়ি, ইউজুয়াল জিনিসটা পড়ি, কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনার এক্স এক্স নাকি এক্স ওয়াই, হোক না আপনি মেয়ে, আপনার এক্স ওয়াইও হতে পারে, ওয়াইটা হয়তো চুপ করে আছে, এক্সটা দিয়ে আপনি মেয়ে। এইটা দেখেন, হতেই পারে যে এটা মেয়ে, কেমনে বলেন তো? ওয়াইটা ইনএক্টিভ, ওয়াই কাজ করে না, ওয়াই নষ্ট হয়ে গেছে, আছে ওয়াই কিন্তু ওয়াই কাজ করতে পারছে না, তাহলে আপনি কি স্ত্রী, ফিমেল, তাই না? তো অনেক কারণ আছে আর কি। এটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখে ভিডিও বানাইতে চাইছিলাম, কিন্তু সামহাও সময় পাই নাই। এক মাস আগে আমি ঘুম নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এক মাস শেষ হয়ে যাচ্ছে, এখন আমি আগের ভিডিওটার কাজটাই শেষ করতে পারিনি, এডিটিং করতে করতে মেলা সময় লাগতেছে। তো আমরা এখন দেখব এটা, দ্যাট মিন্স মুহিব, এই ক্রোমোজোমটা নির্ধারণ করে একটা মানুষের জেন্ডার কি হবে, সেক্স কি হবে, রাইট? সেক্স মানে এখানে আসলে কি বোঝাচ্ছে? জেন্ডার বললেই হতো, জেন্ডার ডিটারমিনেশন। ওকে, সো আমরা এখন বলবো যে এইটা আর এইটা হচ্ছে কি ক্রোমোজোম? সেক্স ক্রোমোজোম। হোয়াট ইজ সেক্স ক্রোমোজোম? সেক্স ক্রোমোজোম হচ্ছে সেই ক্রোমোজোম যে নির্ধারণ করে প্রজাতিটি পুরুষ হবে না স্ত্রী হবে, ঠিক আছে? এবার দেখেন, এই যে 22টা বাপের যা মায়া থেকে তাই আসে, তাই না? দ্যাট মিন্স এরা কি, কিরা অটোসোম, বাট এরা একই, এই জন্য আমরা এদেরকে কি বলতে পারি? আচ্ছা, আমরা না যাই ওদিকে, এখানে চলে আসি। তো আমরা একটু দেখি যে পুরুষের ক্ষেত্রে এটা আলাদা আলাদা, স্ত্রীদের ক্ষেত্রে এটা সেম সেম, তাই না? সেম না? তো এখন যদি পুরুষ শুক্রাণু তৈরি করে, কখনো শুক্রাণু কি হবে? পুরুষ তো অনেক অনেক শুক্রাণু তৈরি করে, পুরুষ যদি শুক্রাণু করে, কিছু শুক্রাণু হতে পারে এক্স, কিছু শুক্রাণু হতে পারে ওয়াই, বুঝতে পারছ? আবার স্ত্রীরা যদি ডিম্বাণু তৈরি করে, সব কি হবে? এক্স এক্স। দ্যাট মিন্স একটা ফিমেল কিন্তু ডিসাইড করতে পারবে না যে পুরুষ হবে না স্ত্রী হবে সন্তান, কিন্তু শুক্রাণু কোনটা যাচ্ছে এর উপর ডিপেন্ড করছে। এই শুক্রাণু যদি যায়, তাহলে এটা ফিমেল হবে, এই শুক্রাণু গেলেও ফিমেল, বাট এই শুক্রাণু গেলে কি হবে? মেল। তো একটা জিনিস মাথায় রাখেন, অনেকে তো ভাবেন ডিম্বাণু মানে মেয়ে, অনেকে তো ভাবেন যে শুক্রাণু মানে ছেলে, না, এই শুক্রাণুটা দেখে তোমার কেমন মনে হয় এটা ছেলে? শুক্রাণু ছেলে না, ডিম্বাণু মেয়ে না, তারা আসলে আইডেন্টিটি ছাড়া জিনিস, কোষ, ক্লিয়ার? ছেলে মেয়ে তখনই হবে যখন মিলিত হবে, ডিপ্লয়েড ক্রোমোজোম যখন হবে তখন। তো আপনার যাই হোক না কেন, আমরা এখন একটা স্পেশাল টার্ম দেখবো, সেটা হলো এটাও গ্যামিট, এটাও গ্যামিট, এটাও গ্যামিট। গ্যামিট মানে অ্যাকচুয়ালি বর বা কোণে, এগুলো কোণে না, এগুলো তো বর, ধরা গেল যে এদের বিয়ে হবে, মিলন হবে, তাহলে এগুলা গ্যামিট, বর কোণে, বর বা কোণে দুইজনকে গ্যামিট বলা যায়, গ্যামিট মানে বর কোণে। এখানে দেখো, সবাই যেহেতু একই ধরনের, তাহলে আমরা এদেরকে কি বলবো? হোমো গ্যামিট। ছেলেদের ক্ষেত্রে যেহেতু এরকমও হয় এরকমও হয়, এই জন্য এগুলোকে আমরা কি বলবো মহিম? হেটারো গ্যামিট। ওকে, সো আমরা একটা জিনিস শিখলাম যে পুরুষরা সবসময় হেটারো গ্যামিট তৈরি করে, তাদের গ্যামিটগুলো একাধিক টাইপের হয়,
বাট ফিমেলরা সবসময় হোমোগ্যামিট তৈরি করে, সব সময় গ্যামিট বা ডিম্বাণু এক্স ক্রোমোজোমধারী হবে। এখন এখানে আবার সমস্যা আছে, এই গ্যামিটের ভেতরে কিন্তু মাথায় রাখতে হবে 22টা ক্রোমোজোম থাকে, তাই না? 22 প্লাস এক্স, তাহলে এখানে কি হবে, 22 প্লাস ওয়াই 22 প্লাস এক্স 22 প্লাস এক্স। তাহলে এবার বলো তো যে একটি শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা লিখো, তখন তুমি কি করবা, 23 সরাসরি লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে 22 প্লাস এক্স অবলিক ওয়াই। তার মানে 22 প্লাস এক্সও হতে পারে আর 22 প্লাস ওয়াইও হতে পারে, তাই না? বাট ডিম্বাণুর সবসময় ক্রোমোজোম কি হবে, 22 প্লাস এক্স, রাইট? তো আমি যে ধরনের প্রশ্ন করবো আপনাকে সে ধরনের উত্তর দিতে হবে, ঠিক আছে? তো আমরা আসি এবার জটিল জিনিসে। জটিল জিনিসটা হচ্ছে যে অটোসোমরা কিছুই করে না, শুধু সেক্স ক্রোমোজোমগুলো সেক্স নির্ধারণ করে, তাই না? মানুষের আসলে সেক্স কেমন, রাইট? মানুষের লিঙ্গ নির্ধারণ নীতি কেমন, এটা আমরা দেখব। সেটা হলো মানুষ, মানুষের ক্ষেত্রে এটা হতে পারে কিংবা এক্স ওয়াই থাকলে পুরুষ হয়। তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ নীতি হচ্ছে XX XY, এটা থাকলে ফিমেল, এটা থাকলে মেল, ঠিক আছে? এটা থাকলে কি ফিমেল, এটা থাকলে মেল। তোমাদের এখানে একটা ইন্টারেস্টিং জিনিস জানিয়ে রাখি, আমরা যখন জন্ম নেই, ধরো যাক আমি পুরুষ, হ্যাঁ আমি রাজীব, তাহলে আমার হচ্ছে 44 ক্রোমোজোম, সাথে হচ্ছে এক্স ওয়াই আছে। সো এটা আমি, মজার একটা জিনিস আমি তোমাদের বলতেছি। তো আমি পৃথিবীতে জন্ম নিলাম, জন্ম মায়ের পেটে আছি যখন, আমার বয়স যখন 6 উইক থেকে 8 উইক্স, এই সময়টাতে 6 থেকে 8 উইক্স পর্যন্ত এই সময়টাতে এগুলো অ্যাক্টিভ থাকে। কি অ্যাক্টিভ থাকে? এগুলো অ্যাক্টিভ থাকে। তাহলে ওয়াই ক্রোমোজোম কিন্তু এখন অ্যাক্টিভ না। তাহলে বলো তো আমার যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার পর, আমি যখন প্রথম ক্রিয়েট হয়েছি, হওয়ার পর আমি আসলে কি হিসাবে বেড়ে উঠতেছিলাম, মেয়ে হিসাবে বেড়ে উঠতেছিলাম, রাইট? বাট যেই না 8 উইক্স হয়, 8 উইক্সে গিয়ে এই ওয়াই ক্রোমোজোম অ্যাক্টিভ হয়। কে হয়? ওয়াই ক্রোমোজোমটা অ্যাক্টিভ হয়। ওয়াই যখন অ্যাক্টিভ হবে তখন সে টিডিএফ বলে একটা জিনিস তৈরি করে, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। তখন কিন্তু ওই 8 সপ্তাহের দিক থেকে যখন ওয়াই অ্যাক্টিভেশন হয়, তখন কিন্তু আমি কি হওয়া শুরু করি, আমি পুরুষ হওয়া শুরু করি। আচ্ছা এবার বলেন তো, এই ওয়াইটার মধ্যে একটু ডিফেক্ট আছে, এই ওয়াইটা একটু ভাঙাছেরা, কোনো প্রবলেম হয়েছে, তার মানে 8 উইক্সে কি ওয়াই অ্যাক্টিভ হইতে পারবে? পারবে না। তখন আমি পুরুষ হইতে পারবো? পারবো না। তখন আমি কোন দিকে যাব? অটোমেটিকলি কিন্তু ফিমেল হব, অটোমেটিকলি ফিমেল হয়ে যাবো, কারণ ফিমেল তৈরি হওয়ার জন্য ইনগ্রিডিয়েন্ট এখানে আছে। মজার না? ইয়েস, এটাই হলো জেনেটিক্সের মজা। তো কয়েকদিন ধরে ফেসবুক বিভিন্ন গ্রুপের মধ্যে এটা দেখতেছিলাম যে আমরা নাকি সবাই প্রথম মেয়ে হিসাবে জন্ম নেই। ইয়েস, মেয়ে হিসাবে না, অ্যাকচুয়ালি আমরা কমন জেন্ডার হিসাবে আগাইতে থাকি, ছেলে মেয়ে কোনোটাই না, ছেলে মেয়ে কোনোটাই না। অন্য অন্য পার্টগুলো তৈরি হওয়া শুরু হয়ে যায়, হঠাৎ করে ওয়াইটা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হইলে এটা হয়। দ্যাট মিনস আপনি একটু দেখেন, আপনার ওয়াই যদি অ্যাক্টিভ না হয়, আপনার শরীরে ওয়াই আছে কিন্তু আপনি ফিমেল, আপনার ওয়াই আছে কিন্তু আপনি ফিমেল, তাহলে একজন ফিমেলের মধ্যে ওয়াই থাকে কি না? ইয়েস, থাকতে পারে, আপনি নিজেও জানেন না। সো আমরা তো বেশিরভাগই জানি না আমার জিন কি, আমার কি আসলেই, ইয়েস আমার জিনটাও কিন্তু সুনির্দিষ্ট না। আমি এমনিতে ফান করি, বলে রাখি। দেখো তোমরা তো জানো যে মিওসিস বলে একটা সেল ডিভিশন আছে, তাই না? মিওসিস একটা সেল ডিভিশন আছে না? তো দেখো প্রত্যেকটা হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের সাথে জিন বিনিময় করে, কি করে মুহিব, শুক্রাণু ডিম্বাণুগুলো যখন তৈরি হবে তখনই তো এরা মিওসিস ঘটায়। তাহলে দেখেন না, এই 22টা এই 22টার সাথে মিওসিস ঘটাইতেছে, জিনের বিনিময় করতেছে। এখন আমার শরীর থেকে শুক্রাণু তৈরি হবে, হ্যাঁ, তাহলে আমার শরীরের এক্স এবং আমার শরীরের ওয়াই পাশাপাশি এখন এরা মিওসিস ঘটাইতেছে, কি করতেছে, নিজেদের মধ্যে একটু বিনিময় করতেছে,
শুক্রাণু তৈরি হওয়ার আগে। তো এরা ঠিক আছে, ভেরি গুড, এরা এরা বিনিময় করলো, করার পর দেখা গেল কোন শুক্রাণুতে 22টা চলে গেছে, এই 22টা নিজেকে একটু এদের কাছ থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে এরা আরেকটা শুক্রাণুতে চলে গেছে 22টা। তাহলে এখন বাকি রইল কি, এক্স দিব নাকি ওয়াই দিব, তাই না? এই যে এক্স দিব এখানে নাকি ওয়াইটা এখানে দিব, তাহলে বাকিটা আমরা এখানে দিব আমার শরীরে শুক্রাণু তৈরির সময়। আর মজার ব্যাপার দেখেন, ওয়াই ক্রোমোজোমের একটা পার্ট ছিল যেটা ওই যে টিডিএফ তৈরি করে, পুরুষ তৈরি হওয়ার জন্য কাজ করে। তো এদের মধ্যে যখনই ক্রসিং ওভার হয় এই পার্টটা ভুল করে এর মধ্যে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। তাহলে এর মধ্যে কি পুরুষ তৈরি করার জন্য জিনটা থাকলো আর মুহিম থাকলো না? তাহলে এখন এই যে দেখেন ওয়াইকে আমি এখানে পাঠিয়ে দিলাম, এই এক্সটাকে আমি এই যে এখানে পাঠিয়ে দিলাম, তাহলে বলেন তো পুরুষ তৈরির জন্য জিনটা কোথায় আছে? এক্সের ভেতরে। আর ওয়াইয়ের মধ্যে পুরুষ তৈরির জিনটা ছিল ছিল আছে আর নাই? তাহলে এবার বলেন তো, এখন ডিম্বাণুর সাথে আপনি মিলন ঘটান, এর সাথে একটা ডিম্বাণুর মিলন হয়েছে, 22+X আর এই 22+Y, এই যারা মিলন হয়ে একটা মানুষ তৈরি করলো, বলেন তো এই কি পুরুষ হবে না স্ত্রী হবে, কি হবে বলুন তো? 44+X হয়, এই পুরুষ হবে না স্ত্রী হবে, কি হবে, কেন পুরুষ হবে? পুরুষ হওয়ার জন্য ওয়াই আছে, এই জন্য। কিন্তু এই ওয়াই তো এই যে এখান থেকে আসছে, ক্রসিং হওয়ার পরে আসছে, ওয়াইয়ের যে জিনটা পুরুষ তৈরি হওয়ার জন্য ছিল এটা তো নাই ওর মধ্যে। তাহলে ওয়াই থাকা সত্ত্বেও কি হবে, এ কিন্তু নারী হচ্ছে, ওয়াই থাকা সত্ত্বেও কি হচ্ছে, নারী হচ্ছে। আবার এবার দেখেন এই যে এক্স ক্রসিং ওভারের সময় সে ওয়াই থেকে পুরুষ তৈরি হওয়ার পার্টটা টেনে নিয়ে আসছে, তাহলে এখন এই এক্স যেখানে যাবে সে আসলে এক্স না, সে আসলে কি ওয়াই, রাইট? তার মানে এই যে দেখেন এইটা যদি 22+X, এবার দেখেন 22+X সাথে এই যে শুক্রাণুটা আসছে 22+X, কিন্তু এর মধ্যে কি আছে, পুরুষ তৈরির জিন, দ্যাট মিনস 44+XX হয়ে গেছে পুরুষ, তাই না? হ্যাঁ, তো আপনার মাথা খারাপ হয়ে যাবে, জেনেটিক্স আরও ডিপ, আরও ডিপ, অনেক মজার। তো যাই হোক না কেন, আমরা শুধু সহজ একটা বিষয় নিয়ে কথা বলি, যেটা আমরা আমাদের বেসিক দৃষ্টিতে জানি যে পুরুষ মানুষের ক্ষেত্রে আমরা জানি যে XX থাকলে মেয়ে, XY থাকলে ছেলে, তাই না? শুধু মানুষের ক্ষেত্রে এটা তা না, গাঁজা, তেলাকুচা, বুঝতে পারছেন, মানুষ, গাঁজা, তেলাকুচা এরকম আরও আছে, এগুলো কিন্তু উদ্ভিদ। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ যদি হয়, পুরুষ যদি হয় তাহলে অটোসোম প্লাস 2, পুরুষ যদি হয় তারা সবাই এরকম, স্ত্রী যদি হয় সবাই এরকম, বুঝতে পারছেন? দুই সেট অটোসোম থাকে, বাপ মার কাছ থেকে আসা দুইটা সেক্স ক্রোমোজোম থাকবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে এদের ক্ষেত্রে সেক্স নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশন হয় এইভাবে, XX XY। এবার আমরা দেখি ওকে ফড়িং, সার্প পোকা এবং ডায়োসকোরিয়া বলে উদ্ভিদ আছে, ফরিং, সারপোকা, এটা কিন্তু উদ্ভিদ, মাথায় রাখেন এই যে এখানে এই দুইটা কিন্তু উদ্ভিদ। তো সাধারণত উদ্ভিদে এই ধরনের যৌন লিঙ্গ নির্ধারণ হয় না, একটু বলে রাখি, এটা XX স্ত্রী, এক্স এটা কিন্তু জিরো, নাই কিছু নাই, ওয়াই নাই, একটা এক্স থাকলে সে পুরুষ, XX থাকলে স্ত্রী, আর একটা একটা এক্স থাকলে সে পুরুষ। তো এইটা সাধারণত ফড়িং, সারপোকা এবং উদ্ভিদে প্রায় দেখাই যায় না, বাট ডায়োসকোরিয়াতে দেখা যেতে পারে। তো বলে রাখি যে লিঙ্গ নির্ধারণে শুধুমাত্র যে এই ক্রোমোজোমগুলো কাজ করে তা কিন্তু না, টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার কমলে, অনেক প্রজাতি আছে যাদের ক্ষেত্রে পুরুষ হয়ে যায়, টেম্পারেচার কম থাকলে নারী হয়ে যায়, এরকম ব্যাপার স্যাপারও আছে কিন্তু, মানে
যখন ডিমে তা দিতেছে, তা দেওয়ার সময় কেমন টেম্পারেচার দিচ্ছে এর উপরও কিন্তু সেক্স নির্ধারিত হয়, সে পুরুষ হবে না স্ত্রী হবে। আরও অনেক ব্যাপার আছে যে খাবার খাওয়াচ্ছে কি, হ্যাঁ মা খাচ্ছে কি সন্তান খাবার খাওয়াচ্ছে কি, এর উপর নির্ধারণ করে জিন কি ধরনের হবে, সেক্স কি ধরনের হবে। সো সেক্স ডিটারমিনেশন একটা জটিল ব্যাপার, বাট আমরা শুধু এখান থেকে একটুকুই জানবো যে সেক্স ডিটারমিনেশন হয় দুইভাবে, এক্স 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 ওয়াই আর এক্স 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 নট। এইটা হয় হচ্ছে এদের ক্ষেত্রে, ওইটা হয় এদের ক্ষেত্রে। এখানে শুধু মনে রাখবেন এদের ক্ষেত্রে গ্যামিটগুলো কী ধরনের হবে, 22+ স্ত্রীরা 22+X 22+X সব এই ধরনের গ্যামিট তৈরি করবে। পুরুষরা কী করবে, 22+X এই ধরনের গ্যামিট তৈরি করতে পারে এবং 22+Y এই ধরনের গ্যামিট তৈরি করতে পারে। এটা মাথায় রাখতে হবে যে এদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে সবসময় গ্যামিটগুলা স্ত্রীদের ক্ষেত্রে সবসময় হোমোগ্যামিট হয় আর পুরুষদের ক্ষেত্রে হেটারোগ্যামিট তৈরি হয়। আচ্ছা এদের ক্ষেত্রে দেখেন, এদের ক্ষেত্রে 22 কেন বলতেছি, এগুলো 22 কেন দিতেছে, আমি 2A দিব কারণ মানুষের ক্ষেত্রে না হয় 22 হইল, কিন্তু এদের ক্ষেত্রে তো 22 হবে না, 2A দেওয়া সেফ না, 2A এর মিনিং যত হবে ওই অনুযায়ী আমরা বসা দিতে পারবো, তাই না মুহিম? আচ্ছা এদের ক্ষেত্রে দেখেন কি হবে, 2A+X এই ধরনের ডিম্বাণু উৎপন্ন হতে থাকবে, মানে ফিমেলরা সবসময় এই ধরনের ডিম্বাণু তৈরি করবে। কিন্তু শুক্রাণু ক্ষেত্রে দেখবেন 2A+X এ ধরনের শুক্রাণু উৎপন্ন হতে পারে, 2A+নট মানে নাই আর কি, শুধু অটোসোম এই ধরনের শুক্রাণু হতে পারে। তাহলে আমরা এবার দেখি এদের ক্ষেত্রে সবসময় 2A+X উৎপন্ন হবে, তাই না, 2A+X। কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখেন 2A+X কিংবা কখনো 2A+নট উৎপন্ন হবে। এবার দেখেন এইটার সাথে যদি মিলিত হয় তাহলে সবসময় কী হবে, এইরকম হবে না মহিম, এক্স এক্স, তাহলে এটা সবসময় কী হবে, এই এই শুক্রাণু যদি যায় কখনো তাহলে সবসময় স্ত্রী তৈরি হবে, ফিমেল তৈরি হবে। বাট এইটার সাথে যদি মিলিত হয় তাহলে দেখেন এইটার সাথে মিলিত হলে, আরে আই এম এক্সট্রিমলি সরি, এটা 2A দিচ্ছি কেন, অনলি এ, না ভুল হইতেই পারে, বাট সত্যি সত্যি যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে তখন তো এটার নিয়ন্ত্রণ আমাদের উপরে থাকে না, আমরা তার ক্যালকুলেটার দিয়ে ঠিক করি না যে আজকে 1 মিলিয়ন শুক্রাণু যাবে, এই শুক্রাণুর মধ্যে 2A পাঠাবো না অনলি এ পাঠাবো। তো যদি এটা এমন হইতো, মানে ন্যাচারাল প্রসেসটার মধ্যে যদি মানুষের হস্তক্ষেপ থাকতো, তাহলে এই যে এইরকম বোর্ডে লেখার সময় আমি ভুল করতেছি তো কত ভুল হয়ে যায়, তো ভাগ্য ভালো যে এগুলো আমাদের হাতে নাই, তাই না? তো মাঝে মাঝে ভুল হয়, ভুল হলে তো এই অ্যাবনর্মাল সন্তান বা বাচ্চায় পৃথিবীতে জন্ম নেয় না, আগে অবসান হয়ে যায়। তো এইটা গেলে সব পুরুষ হবে আর এই শুক্রাণুটা গেলে সব স্ত্রী হবে। তো আপনারা একটু পড়ে নিন, আমি সেক্স ডিটারমিনেশনটা দেখাইলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বায়োলজির, আপনারা এইটা দেখে নেবেন। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারটা একটু আমি আপনাদের দেখাই। ডিসঅর্ডার, অর্ডার মানে হচ্ছে একটার পর একটা ঘটনা, ডিস মানে হচ্ছে ঘটনাটা ব্রেক হয়ে যাওয়া, আমার শরীরে একটা ঘটনা ঘটতেছে স্বাভাবিক, কোনো কারণে যদি এই চেইনটা ব্রেক হয়ে যায় তাহলে অস্বাভাবিক হলো, অসুখ হইলো, তাই না মুহিব? এই যেমন ধরেন আমার শরীরে এক্স ওয়াই ক্রোমোজোম আছে, ওয়াইয়ের পার্ট কিন্তু তেমন নাই, ওয়াই খুব ছোট একটা ক্রোমোজোম, অল্প কিছু কাজ করে এবং এটা সম্ভবত সেকেন্ড স্মলেস্ট ক্রোমোজোম, মানে আমাদের যে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে সবচেয়ে যে ছোট তার থেকে একটু বড়, সে বুঝতে পারছেন, তার থেকে একটু বড়। সো ওয়াই ক্রোমোজোম তেমন কাজ করে না আমার শরীরে, সে আমার শরীরে সেক্স ডিটারমিনেশনের সাথে জড়িত যে আমি পুরুষ হব না স্ত্রী হব। আর কিসের সাথে জড়িত, কানের লোম বা ফেসিয়াল হেয়ার আর কি, কানের লোম ফেসিয়াল হেয়ার এগুলো তৈরি করতেছে, তেমন কোনো কাজ নাই, কারণ ক্রোমোজোমটা তো ছোট, ওটার কাজ কি? কিন্তু এই এক্স ক্রোমোজোম দেখতেছেন সে অনেক কাজে জড়িত, বুঝতে পারছো, অনেক কাজে জড়িত, বেশ বড়।
তো দেখেন এক্স ক্রোমোজোমের অনেক কাজের মধ্যে একটা কাজ হলো এরকম যে আমার চোখে যে রড সেল কোন সেল আছে এগুলো তৈরির সাথে জড়িত। কোন কোষ? রড কোন কোষ। তো এখন বলেন তো কখনো যদি এক্স ক্রোমোজোমের মধ্যে প্রবলেম হয়, তো আমরা দিলাম প্রবলেম, এক্স ক্রোমোজোমের মধ্যে প্রবলেম হয়ে গেল, প্রবলেম, তাহলে রড কোন কোষ ঠিকঠাক তৈরি হতে পারবে না। রড কোন কোষ যদি ঠিকঠাক না তৈরি হয় তাহলে আমি বর্ণ ঠিকঠাক দেখতে পাবো না, কালার দেখতে আমার প্রবলেম হবে, কারণ এই রড কোন তো রেটিনায় থাকে, এরা তো কালার দেখতে সাহায্য করে, স্পেশালি কোন সেল। কালার মানে একটা ছবিতে কী কী কালার আছে, আমি আকাশের দিকে তাকিয়ে আছি, আকাশে সাদা নীল, সমুদ্রের দিকে তাকাচ্ছি কী বর্ণ, কিংবা একটা ছবির দিকে তাকিয়ে আছি কী বর্ণ, হেল্প করছে কোন সেল। সো কোন সেল তৈরির সাথে জড়িত হচ্ছে এক্স ক্রোমোজোম। তো এক্স ক্রোমোজোমে প্রবলেম, মিউটেশন হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছু একটা হয়েছে, কোন সেল হবে না, কোন যদি না তৈরি হয় আমি বর্ণ চিনতে পারবো না, তাহলে আমার প্রবলেম হবে কি? বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। কোন ধরনের কালার ব্লাইন্ডনেস? রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, রেড গ্রিন বা লাল সবুজ, লাল সবুজ বর্ণান্ধতা। ওকে, লাল সবুজ বর্ণান্ধতা। এখন আমরা লাল সবুজ বর্ণান্ধতা নিয়ে দেখব, আর হিমোফিলিয়া নিয়ে আমি আজকে ব্রিফ দিব। আচ্ছা বলেন তো কেন এটাকে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলছে? লাল সবুজ বর্ণান্ধতা, দ্যাট মিন্স রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, রাইট মুহিব? যেহেতু এটা এক্স ক্রোমোজোমের ঘটনার জন্য এই ঘটনাটা ঘটছে, এই জন্য আমরা বলতেছি এটা হলো, এই রোগটা হলো, এই রোগটার সাথে এক্স ক্রোমোজোমের লিঙ্ক আছে, এক্স ক্রোমোজোমের প্রবলেম বলে আজকে এই ঘটনা ঘটছে, তাই না? সো দিস ইজ এক্স লিঙ্কড ডিসঅর্ডার বা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, কারণ এক্সটা সেক্স ক্রোমোজোম। তাহলে যে ডিসঅর্ডার বা যে ডিজিজগুলোর সাথে সেক্স ক্রোমোজোমের সম্পর্ক আছে, মানে সেক্স ক্রোমোজোমের প্রবলেম বলে যে ডিসঅর্ডার তৈরি হয়, সেই সকল ডিসঅর্ডারকে আমরা বলবো যে ঘটনা এটা সেক্স সেক্স ক্রোমোজোমের সাথে জড়িত, তাই না? কোনটা? এক্সটার সাথে জড়িত। আচ্ছা আমরা এবার একটু আগাই, তো আমরা দেখি যে আপনার শরীরে এইটা আছে, আপনার হাজব্যান্ডের শরীরে এইটা আছে, আপনার ওকে কি? ওকে আপনাদের কালার তৈরির জিনটা আছে, ওয়াই তো পুচকি, ওয়াইয়ে তো ওইটা নাই, কালার তৈরির জিন তো ওয়াইয়ে নাই, তাই না মুহেব? আপনার এক্স ক্রোমোজোম ওকে ভালো, কারণ সে কালার তৈরির জন্য কোন সেল তৈরি করতে পারতেছে, এই এক্সটাও ভালো, সেও কোন তৈরি করতে পারতেছে, তাই না? সো মজার ব্যাপার দেখেন, এখানে শুনতে থাকেন যেটা বইয়ে নেয় আমি বলতেছি, কোনো কারণে এইটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে। কি প্রবলেম দেখা দিয়েছে? আচ্ছা আমি এক কাজ করি, এটা প্রথমে এই কালার দিই, তাই না? ওকে আচ্ছা, তাই তো, কোনো কারণে এইটাতে সমস্যা হয়ে গেছে, কোনটাতে? এইটাতে। এখন কথা হচ্ছে কেন আমি বড় হাতে সি, কেন ছোট হাতে সি দিল, এটা কিন্তু বোঝা খুব মুশকিল, বা এটা এমন হইতে পারে 2 বছর পার করে ফেলছো তুমি বুঝলাই না কেন আমরা প্রবলেম ধরলাম ছোট সিটাকে, কেন বড় সিটাকে প্রবলেম ধরলাম না। ওকে দেখি, একটা মেয়ের শরীরে কিন্তু 2টা এক্স ক্রোমোজোম থাকে, একটা অ্যাক্টিভ থাকে, কয়টা? একটা, আর একটা কি হয়ে যায়? ইনঅ্যাক্টিভ, একটা ইনঅ্যাক্টিভ, যদি কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ, তখন এই এক্স ক্রোমোজোমটার কিন্তু আরেকটা নাম আছে, বার বডি। কি বডি? বার বডি। তাহলে আমরা পুরুষের ক্ষেত্রে যদি আসি, এবার দেখেন তো একটা মাত্র এক্স ক্রোমোজোম, তাহলে এটা সবসময় কী থাকবে? অ্যাক্টিভ, তাই না? তাহলে তার ইনঅ্যাক্টিভ হওয়ার কোনো সুযোগ
নাই, ঘুমানোর কোনো সুযোগ নাই। এখানে একটা ঠিক আছে, মানে এখানে একটা আছে, তাহলে আরেকটা কাজ করে লাভ কি? একজন তো করছে। তাহলে এবার বলেন তো, পুরুষের শরীরে কি আমরা যদি কোষ একটা নেই, নিয়ে কি আমরা কোনো এক্স ক্রোমোজোম পাবো? পাবো, ওই যে আছে। এবার বলেন তো, পুরুষের সেল নিয়ে সেলের মধ্যে কি আমরা ইনএক্টিভ এক্স ক্রোমোজোম পাবো? পাবো না, ইনএক্টিভ এক্স ক্রোমোজোম পাবো না, কারণ একটা সেল, ওকে তো অ্যাক্টিভ থাকতে হবে। এবার বলেন, পুরুষের একটা সেল নিয়ে যদি আমি ইনএক্টিভ এক্স না পাই, তাহলে বারবডি আমি কিভাবে পাবো? পাবো না, কারণ ইনএক্টিভ, ইনএক্টিভগুলোকে তো বারবডি বলা হয়। স্টুডেন্ট, কোনো একটা জায়গায় যদি ডেড বডি পাওয়া যায়, ডাক্তাররা যখন সেখান থেকে সেল নিয়ে ফরেনসিক মেডিসিনে পাঠায় টেস্ট করতে, তো সেলের ভেতরে যদি বারবডি পাওয়া যায়, তাহলে বোঝা যায় এই সেলটা ফিমেল সেল। তাহলে গলে যাক, পচে যাক কোনো একটা ডেড বডি, একটা সেলও যদি পাওয়া যায়, ওই সেলটা সেলের নামের ওটা কিন্তু বের করা যায়। কোনো একটা জায়গায় লালা বা থুথু পড়ে আছে, একদম কিলার আসছিলো, এসে থুথু ফেলে চলে গেছে। তো আমি যে থুথু ফেলি, আমি কিন্তু তোমাদের লালার গঠন পড়িয়েছিলাম, বলেছিলাম যে লালা এপিথেলিয়াল সেল থাকে, মুখের ভেতরে আবরণী যে কোষগুলা লালার সাথে বাইরে বের হয়ে আসে। তো এই আবরণী কোষ তো কোষ, কোষের ভেতর তো ওই 46টা ক্রোমোজোম থাকবে, তাই না? তো আমি যে পুরুষ হই, তাহলে আমার ওই লালার ভেতরে পাওয়া কোষের ভেতরে কিন্তু এক্স ওয়াই পাওয়া যাবে, একটিভ এক্স, মানে সক্রিয় এক্স পাবো। কিন্তু মেয়ে যদি ওখানে থুতু ফেলে যায়, তাহলে তার ওই সেল থেকে একটা এক্স পাবো একটিভ, আর একটা ইনএক্টিভ বা বারবডি পাবো। দ্যাট মিন্স একটা মেয়ে কিন্তু কি, একটা মেয়ে থুতু এটা, তাহলে তখন একটা মেয়েকে শনাক্ত করা হবে বা সন্দেহ করা হবে। ঠিক আছে মুহিব, তো আমরা এখন একটু দেখি, এই একটু দেখেন না আপনি মুহিব, এই যে দেখ, একটা ফিমেলের শরীরে দুইটা এক্স ক্রোমোজোম আছে। তো ধরা যাক এ ভালো আছে, কেমনে ভালো আছে বোঝা গেল, কারণ সে কোন সেল তৈরি করতেছে, যার কারণে একটা মানুষ অন্ধ হচ্ছে না, কালার ব্লাইন্ড হচ্ছে না। এখন কালার ব্লাইন্ড কি, এটা অনেকে বোঝে না। কালার ব্লাইন্ড মানে সে কি কালার দেখতে পায় না? পায়। এই যে আমি এখানে লাল এবং সবুজের অনেকগুলো পেন যদি ধরে রাখি একসাথে এরকম করে, যে ব্লাইন্ড যার এই রোগটা আছে, সে কিন্তু কোনটা লাল কোনটা সবুজ আলাদা করতে পারবে না। এটা যদি ধরি তার সামনে, সে কিন্তু পারবে, এটা সবুজ, এটা যদি ধরি সে বলতে পারবে, কিন্তু একসাথে যেই আনবো ও আর আলাদা করতে পারবে না। তাহলে কালার ব্লাইন্ড মানে হচ্ছে পার্থক্য করতে পারে না বর্ণের, একসাথে থাকলে পারবে না, আলাদা আলাদা থাকলে পারবে। সো এই হলো কালার ব্লাইন্ড। তো যাই হোক, দেখেন এটাতে আমি বড় হাতের সি দিয়েছি, দ্যাট মিনস এটা ওকে, এটা ছোট হাতের সি দিলাম, ইটস নট ওকে, রাইট? তাহলে বলো তো এই দুই ক্রোমোজোমের মধ্যে এখন কোনটা তোমার শরীরে কাজ করবে? এটা কাজ করবে। তাহলে এই এক্স ক্রোমোজোম ওকে, এই এক্স ক্রোমোজোম নট ওকে, নট ওকে মানে হচ্ছে এটা প্রচ্ছন্ন ক্রোমোজোম, এ ওকে, এ কাজ করতেছে, এ নট ওকে মানে প্রবলেম আছে, এ কাজ করছে না। তাহলে কালার ব্লাইন্ড, দেখেন যদি এমন হয় যে এই ক্রোমোজোমটা ওকে, সব কিছু ঠিকঠাক, কিন্তু সে তৈরি করতে পারছে না চোখের ওই কোন সেল, কিন্তু এ ঠিক আছে, তখন কিন্তু এ এই কাজটা চালিয়ে নেবে। মানে আমার শরীরে, আমার বাড়িতে দুইটা টেলিভিশন, ওয়ার্ল্ড কাপের সময় আমার বাড়িতে মেহমান চলে আসতো, তখন আমি দুইটা টেলিভিশনে কাজে লাগাইতে পারি, এতদিন আমি লাগাইনি, মানুষ বেশি হবে তখন, তো দরকারের সময় কিন্তু আর একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভ হতে পারে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখেন না, এই এক্সে যদি প্রবলেম হয়, ওর আর কোনো সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্টারি এক্স নাই যে এসে কাজ করবে। সো এই জন্যে আমরা মনে রাখব যে সবসময় প্রবলেমটা কোথায় থাকবে, লুক্কায়িত থাকবে মেয়েদের ক্ষেত্রে, তাই না? তাহলে লুক্কায়িত থাকা মানে কি, প্রচ্ছন্ন। তাহলে প্রবলেম কোনটাতে? প্রচ্ছন্ন নিজেমে। প্রবলেম কোনটাতে হবে? প্রচ্ছন্ন নিজেমে। প্রবলেম যদি এইটাতে হতো, তাহলে এইটা কিন্তু আবার প্রচ্ছন্ন কাউন্ট করা হতো, তাই না? কারণ তখন এইটা কাজ করতো আমাকে বাঁচাইতে, ভালো রাখতে। তো এটা মাথায় রাখতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে।
একটা টেলিভিশন খারাপ আর একটা টিভি আমি রান করে দিছি, তাহলে যে টিভিটা রান হয়ে গেছে কাজ করতেছে, এই টিভি তো প্রচ্ছন্ন নয়, প্রকট, এখন সে অ্যাক্টিভ, ওইটা তো প্রবলেম। তাহলে এই পাশেরটা আমি রান করে দিছি, তাহলে এইটা এখন প্রকট, তাহলে ওই খারাপটা এখন প্রচ্ছন্ন। তাহলে বলেন তো প্রবলেমটা কোথায়? প্রচ্ছন্ন দিনে সেক্স লিঙ্ক ডিজিজগুলা, এই ডিজিজগুলা প্রবলেমটা কোনটায়? প্রচ্ছন্নতে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসি, এইটা প্রবলেম, এটা ওকে, এটা ওকে। তাহলে এখন আমরা শুধু দেখব যে বিয়ে হলে কি হবে। ওকে, যে কোনো, তো ক্রোমোজোম আমি আপনাদের বিন্যাস দেখাচ্ছি, এটা হচ্ছে পুরুষ, এটা আরেকটা পুরুষ, এটা বড় সি, এটা ছোট সি, তার মানে এই পুরুষটা হচ্ছে সুস্থ, কিন্তু এই পুরুষের এইটাতে প্রবলেম হয়ে গেছে, প্রচ্ছন্ন এক্স, দ্যাট মিনস সে হচ্ছে মরণান্ধ, তাই না? মুহিব, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আবার তিনটা সুযোগ আছে, কয়টা? তিনটা। এই যে দেখো, এক্স এক্স, এক্স এক্স, এক্স এক্স, এটাও সি, এটাও সি, সুস্থ, এটা বড় হাতে সি, এটাতে ছোট হাতে সি, এ কি রুগী? এও সুস্থ, কিন্তু ব্র্যাকেটে লিখবো বাহক, কেরিয়ার, কারণ এই শরীরের ভেতরে কিন্তু বয়ে নিয়ে বেড়াচ্ছে, বাইরে থেকে বুঝতেছো না তুমি, এইটা তো ভালো, এই জন্য এটা তুমি বুঝতে পারছো না, কিন্তু সে তলে তলে বাহক। এটার ক্ষেত্রে দেখো, ছোট সি, ছোট সি, তাহলে এইটা কি? এটা অসুস্থ বা বর্ণান্ধ, তাই না মহিম? তাহলে দেখো, স্ত্রীদের ক্ষেত্রে তিনটা সম্ভব, পুরুষদের ক্ষেত্রে দুইটা সম্ভব, পুরুষদের ক্ষেত্রে কখনো বাহক সম্ভব না। আচ্ছা আমি, এই যে দেখেন, বাহক হলে তো এইটাই হইতো, তাই না? এই যে একটা তো প্রবলেম, কিন্তু আরেকটা এসে তাহলে কাজ করতে হবে, আর একটা তো নাই, পুরুষের ক্ষেত্রে কোনো বাহক নাই, মানে পুরুষের ক্ষেত্রে যদি এক্স আঘাত পায় তাহলে সে সরাসরি বন্ধান্ধ, নারীদের ক্ষেত্রে একটা যদি আঘাত পায় কিন্তু আরেকটা তো কাজ চালিয়ে নেয় তাহলে সে সুস্থ, কিন্তু তলে তলে বাহক, তো এটা মাথায় রাখতে হবে। এখন আমরা সংকরায়ন ঘটাই, কারণ আমি তো তোমাদের একটা কাজ দিতে পারি যে তোমরা এখন কাজ শুরু করবা, আমি যেই না শেষ করবো সাথে সাথে তোমরা বলবা। হ্যাঁ, তোমরা একজন বর্ণান্ধ মাতার সাথে সুস্থ মাতার বিয়ে দিবা, সুস্থ বাবার বিয়ে দিবা, তাহলে সন্তানদের কী হবে? দ্রুত তোমরা লেখা শুরু করো, আমি তোমাদের দেখাচ্ছি এইটা কী ধরনের মুহিম, সুস্থ বাট বাহক, এটা কি? সুস্থ বাবা, তাই না? তাহলে যে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হয় দেখো কি হবে, ও আমরা তো সরাসরি ক্রস ঘটাইতে পারি, এক্স সি, এক্স সি, আচ্ছা আমরা লিখি আগে, এক্স ওয়াই, এক্স 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 ওয়াই, তাই না? বুঝলেন? ওকে, এই সি, এই সি, ঠিক আছে না? এইটা সি, সি, এই তো, তাই না? তাহলে মুহিম, তাহলে এবার বলো তো কি হয়েছে? সুস্থ কন্যা, এটা কি? এই পুত্র না, এটা সুস্থ পুত্র, তাই না? এইটা কি, এটা কি মুহিম? একটা ওকে আছে, তাহলে সমস্যা নাই, সুস্থ কিন্তু বাহক, তাহলে আমরা সুস্থ কথাটা এখন বাদ দিলাম, যারা সুস্থ তারা সুস্থ, যারা বাহক তারা বাহক, যারা রোগী তারা রোগী, এটা কি মুহিম? এটা কিন্তু বর্ণান্ধ। তাহলে একটা মজার জিনিস আমরা দেখতে পাইলাম, প্রবলেম ছিল মায়ের, কিন্তু শেষ পর্যন্ত ফেস করতেছে কে? প্রবলেম ছিল মায়ের, কিন্তু ফেস করতেছে কে? ওয়াই আছে, ছেলে, সবসময় ছেলেরা ফেস করে, ছেলেরা হয় সুস্থ না হলে বর্ণান্ধ,
আর মেয়েদের সবসময় একটা সুযোগ থাকে যে আমি এবার হয়তো ফেস করব না, আমার পরে নাতিপুত্রীরা ফেস করবে, তাই না? তো এখন আমরা কি কি ধরনের এখানে প্রশ্ন করতে পারি এটা আমরা দেখবো। সেটা হলো প্রথম প্রশ্ন, কত পার্সেন্ট সন্তান সুস্থ, কত পার্সেন্ট পুত্র সন্তান সুস্থ, কত পার্সেন্ট কন্যা সন্তান সুস্থ। এবার দেখি পুত্রদের মাঝে কত পার্সেন্ট সুস্থ, পুত্রদের মাঝে কত পার্সেন্ট বাহক, পুত্রদের মাঝে কত পার্সেন্ট বর্ণান্ধ। তোমরা এই এইটা দেখো, নানাভাবে অঙ্ক প্রশ্ন করতে পারে, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ মুহিব, সবার আগে যেটা করতে হবে পুত্র কোন কন্যা কোনটা পুত্র কোনটা এটা ঠিক করতে হবে। হ্যাঁ আমি এক কাজ করি, আমি এটা কি কন্যা, রাইট? এটা কি পুত্র, এইটা কি, এইটা কি পুত্র, তাই তো, তাই না? কত পার্সেন্ট সন্তান সুস্থ দেখো তো, সুস্থ সুস্থ টোটাল সন্তান যদি চারজন মিলে 100% হয় তাহলে সুস্থ কত পার্সেন্ট? এও কিন্তু সুস্থ, ইয়াস, এটা মাথায় রাখো, সুস্থ বলছি কিন্তু আমি এখানে, দ্যাট মিনস 75% এও সুস্থ হিসেবে কাউন্ট হবে। এবার দেখো কত পার্সেন্ট পুত্র সুস্থ, কত পার্সেন্ট পুত্র সুস্থ, না কত পার্সেন্ট পুত্র সুস্থ, এটা একটা কমপ্লিকেটেড কোশ্চেন, এটা আমরা একটু পরে যাই, আমার মাথা হয়ে গেছে। সেম পুত্রদের মাঝে কত পার্সেন্ট সুস্থ এইটা একটু দেখেন, পুত্রদের মাঝে যেই না বলছে, এইটা একটা পুত্র এইটা একটা পুত্র, তাহলে সুস্থ কত পার্সেন্ট মুহিম, দুইটা মিলে 100, যেই না আমি বলছি পুত্রদের মাঝে, এটা 100 50%, পুত্রদের মাঝে কত পার্সেন্ট বাহক, কখনোই বাহক হয় না, এখানে লিখতে হবে বাহক হয় না, 0, পুত্রদের মাঝে কত পার্সেন্ট বর্ণান্ধ, ইয়াস 50%, ঠিক আছে? তো এইটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট সন্তান সুস্থ, কত পার্সেন্ট সন্তান বাহক, কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ, এই প্রশ্নটা হবে। এটা বাহক হচ্ছে কত পার্সেন্ট, 25%, বর্ণান্ধ কত পার্সেন্ট, 25%, 100%-এর মধ্যে দেখো না, হিসাব করলে হয়ে যাচ্ছে কত, 50 আর 75 125, আর ঠিক আছে তো, তাই না? এই এইটাই অনেকের ভুল হতে পারে এবং এই তিনটা প্রশ্ন এসে ভুল হতে পারে, তাই না? তো এখন আপনারা আমাকে বলেন যে পারবেন কিনা, এটা পারতে হবে। ওকে, তাহলে আমি আপনাদের একটু বলি, হিমোফিলিয়া যে রোগটা আছে, এরপরের বার আপনাদের এইখান থেকে কিন্তু আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো স্ত্রীদের কেন, মানে ফিমেলদের কেন কম হয়, বুঝতেই পারছেন যে একটা এক্স হলে আরেকটা আছে সাপ্লিমেন্টারি ফিমেলদের ক্ষেত্রে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে নাই, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, হিমোফিলিয়া কী জিনিস একটু বলে রাখি আপনাদের, হিমোফিলিয়া অর্থ হচ্ছে রক্তপাত আর কি, কেটে গেছে ব্লিডিং হচ্ছে তো হচ্ছেই, দিস ইজ কল হিমোফিলিয়া। এটাও একটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিজঅর্ডার বা অ্যাকচুয়ালি এক্স লিঙ্কড ডিজঅর্ডার, এক্স লিঙ্কড ডিজঅর্ডার, এটাকে সেক্স লিঙ্ক ডিজঅর্ডারও বলবো আমরা হিমোফিলিয়াকে, সাথে আমরা এক্স লিঙ্কডও বলতে পারি। এটার মতোই হিমোফিলিয়া দুই ধরনের হয়, যেটা সবচেয়ে বেশি হয় এটার নাম হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া,
ক্লাসিক্যাল হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ একটু আনকমন কম দেখা যায়, এটা না হচ্ছে হিমোফিলিয়া বি বা ক্রিসমাস হিমোফিলিয়া। আমার শরীরে 13টা ফ্যাক্টর আছে, কোনো ফ্যাক্টর যদি না থাকে আমার শরীরে রক্ত জমাট বাঁধবে না বা বাঁধলে দেরি হবে। তো বুঝতেই পারছেন রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো যদি না থাকে বা ইনঅ্যাকটিভ থাকে তাইলেই আমার এই প্রবলেমটা হইতে পারে। তো এখন দেখেন যদি ফ্যাক্টর 8-এর অভাবে হয়, এটার নাম হচ্ছে হিমোফিলিয়া এ, এটাই সবচেয়ে বেশি হয় বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া। যদি ফ্যাক্টর 9-এর অভাবে হয়, 9 তোমার শরীরে নাই, তাহলে তোমার হিমোফিলিয়া হবে, তোমার রক্ত জমাট বাঁধবে না, ব্লিডিং হতেই থাকবে, হতেই থাকবে, অস্বাভাবিক বিলম্ব হবে জমাট বাঁধতে। তো ফ্যাক্টর 9 নাই, 9-এর আরেক নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর 9-এর অভাবে বা ক্রিসমাস ফ্যাক্টরের অভাবে যে হিমোফিলিয়া হবে তার নাম হচ্ছে ক্রিসমাস হিমোফিলিয়া, তাই না মহিম? ওকে, সো হিমোফিলিয়ার এই গল্পটা একটু দেখবেন কতজনের মাঝে হতে পারে, আর হিমোফিলিয়া হলে একটা মানুষ সর্বোচ্চ কত বছর বাঁচে এই আর কি। সেম ব্যাপার হিমোফিলিয়ার ক্ষেত্রেও, কিন্তু এটা বড় হাতের এইচ দিবেন, এটা ছোট হাতের এইচ দিবেন, হিমোফিলিয়ার ক্ষেত্রে সেম। তো এই প্যাটার্নগুলো বা এই রোগগুলোকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। কি বলা হয়? ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এই যে দেখেন না, একজন বাবার প্রবলেম আছে, হ্যাঁ, তো এই এক্সটা কিন্তু এটা হয়তো পুত্র তৈরিতে কাজে লাগছে, কিন্তু এটা কন্যা তৈরিতে কাজে লাগছে, তাই না মহিম? ঠিক কিনা? তাহলে দেখেন না, একজন বাবা যখন প্রজনন ঘটে তার শুক্রাণুর, তো বাবা কিন্তু পাঠিয়ে দেয় কন্যায়, এই কন্যা থেকে পরবর্তীতে এটা কোথায় যায়? এই বাবার নাতি বা পৌত্রতে যায়। দ্যাট মিন্স বাবা, এটা বাবা, বাবা থেকে গেল কন্যায়, কন্যা থেকে কোথায় আসলো মহিম? নাতিতে, নত নাতনি, নাতিতে। তো এই ধরনের প্রবাহকে বলা হয় ক্রিস ক্রস। এই ধরনের এই যে এইরকম ছবি আপনারা দেখছেন না, এইরকম, এইগুলোকে বলা হয় ক্রিস ক্রস আর্ট। একটা যখন আরেকটাকে ক্রস করবে, ট্রেস পাস করবে, একটা আরেকটার ভেতরে যখন ইন্টারসেক্ট করবে, তো এটাও দেখেন না ক্রিস ক্রস হচ্ছে কিনা, ঠিক না? তো বাবা থেকে কন্যা, কন্যা হয়ে পৌত্র, তার মানে পুরুষ থেকে অ্যাকচুয়ালি সাফার সফরে পুরুষই করছে। তো এই ধরনের প্রবাহকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তো ক্রিস ক্রস ইনহেরিটেন্স, এই বর্ণান্ধতাও হিমোফিলিয়াও দুইটাই, দুইটাই সেম। আপনাদের পরীক্ষায় প্রশ্ন যদি আসে, এই ধরনের প্রশ্ন আসবে যে সুস্থর সাথে বাহক মাতার বিয়ে, সুস্থর সাথে বাহক মাতা, কিংবা বর্ণান্ধ পুরুষের সাথে বাহক মাতার, বাহক মহিলার বিয়ে হলে কী হবে, বা বর্ণান্ধ পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে কী হবে, এই ধরনের প্রশ্নগুলো আসবে, বুঝতে পারছেন? তো আপনাকে কিন্তু এটা লিখতে হবে যে বিয়ে হওয়ার পর হলে কী হবে, লাস্টে কিন্তু এই এইগুলো কিন্তু লিখতে হবে, হিসাবগুলো, বুঝতে পারছেন? সো আজকে এই পর্যন্তই, কিন্তু আপনাদের আমি একটা জিনিস বলে রাখি, এই যে দেখেন কয়েকটি সেক্স লিঙ্কড ডিজিজ, একটু ভালো করে খেয়াল রাখেন। এবার মেডিকেল এডমিশনে এখান থেকে প্রশ্ন আসছে, মানে উল্টা পাল্টা করে ফেলছে, 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা নাম মুখস্থ করবেন, প্রত্যেকটা নাম, ছড়া দিবেন না ছন্দ দিবেন, কোনোভাবেই ভুল করা যাবে না, এটা এডমিশনে আসে। তো আপনি যখন এইটা পড়বেন 3-4 পৃষ্ঠা আগেই, কিন্তু আমি আপনাদের লিথাল জিন ডিজিজগুলোর নাম পড়িয়েছি, তাহলে কোনটা লিথাল ডিজিজ আর কোনটা সেক্স লিঙ্ক ডিজিজ, এটা কিন্তু নামগুলো আলাদা আলাদা করতে হবে। তো আপনাদের এটা হোমওয়ার্ক কিন্তু আমি দিলাম, ওকে, আপনাদের জন্য আমি এটা হোমওয়ার্ক দিলাম, কারণ সামনে প্রশ্ন করবো আমি, এখান থেকে আপনি উত্তর দিতে পারবেন না, ভুল হবে, আপনি পরীক্ষায় খারাপ করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ব্লাড গ্রুপ নিয়ে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।